ভগবানের সেবার কোনো শেষ নেই। ভগবান একজন ব্যক্তি, তাই একজন ব্যক্তি যেমন প্রতিদিন স্নান করেন, কাপড় পরিবর্তন করেন, খাবার গ্রহণ করেন, বিশ্রাম নেন, ভগবানকে অনুরূপভাবে রোজ স্নান করানো, ভোগ লাগানো, পোশাক পরিবর্তন করানো উচিত। এমনকি বড় বড় লোক দিনে কয়েকবার পোশাক পরিবর্তন করেন, তাই একবার কেন, প্রয়োজন হলে ভগবানকে দিনে কয়েকবারও পোশাক পরিবর্তন করানো যেতে পারে, কারণ ভগবানের সেবার কোনো শেষ নেই।